বিরতির পর আবার আপনাদের স্বাগত। ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের নারী ক্ষেত মজুর রাজ্যভিত্তিক কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে আগরতলার ক্ষেত মজুর ইউনিয়নের ভবন মেলার মাঠস্থিত উপস্থিত যে ভবন ছিলেন সেই ভবনে হচ্ছে আজকের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই যারা দলীয় সদস্যরা রয়েছে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। মেলার মাঠস্থিত ক্ষেত মজুর ভবন এই ভবনে অনুষ্ঠিত হচ্ছে আজকের এই নারী ক্ষেত মজুর রাজ্যভিত্তিক কনভেনশন। এই রাজ্যভিত্তিক কনভেনশনে উপস্থিত রয়েছেন রাজ্য সম্পাদক শ্যামল দে সহ অন্যান্যরা। ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের নারী ক্ষেত মজুর রাজ্যভিত্তিক কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে আগরতলা কৃষক ক্ষেত মজুর ভবন মেলার মাঠস্থিত এবং এই কনভেনশনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে নারী যারা নেত্রী রয়েছেন এবং সদস্যরা রয়েছেন তাদের মধ্যে। ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়েই প্রত্যেকে অংশগ্রহণ করেছেন এবং তার পাশাপাশি দলীয় সংগঠনকে আরো বলিষ্ঠ করে তোলার যে উদ্যোগ সেটা অবশ্যই সেখানে দেখা যাচ্ছে। কি বলছেন সংশ্লিষ্টরা আজকের এই কনভেনশনকে কেন্দ্র করে শুনব। মেম্বারশিপের এই যে বড় সংকট নারী ক্ষেত মজুর তাদেরকে যদি আমরা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সংগঠিত করতে না পারি, যাদের চেতনামান যদি বিকশিত না হয়, চেতনা মান যদি উন্নত না হয় বা চেতনার দিক থেকে তাদেরকে যদি আমরা সমৃদ্ধ না করতে পারি, তাহলে পরে সংগঠনের বিকাশ এবং বিস্তৃতির প্রশ্নে খানিকটা প্রতিবন্ধকতা তৈরি হতে পারে, হওয়াটাই স্বাভাবিক। ফলে আমাদের সংগঠন সারা ভারত কৃষি শ্রমিক ইউনিয়ন এই কাজটার প্রতি আমরা সেখানে অধিক গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি। আমাদের রাজ্য এটা আমরা চেষ্টা করেছি একাধিকবার যে এই ধরনের রাজ্য ভিত্তিক কনভেনশন করা যায় কিনা। রাজ্যের পরিবর্তিত পরিস্থিতির কারণে মূলত আমরা এই কাজটা ঠিক মতো করতে পারিনি বা নির্দিষ্ট সময় করতে পারিনি, কিন্তু আজকে খুব ভালো লাগলো। সেটা হচ্ছে যে আপনারা সমস্ত বাধা বিপত্তি প্রতিকূলতা হুমকি ষড়যন্ত্রকে উপেক্ষা করে এই কনভেনশনকে সফল করবার জন্য রাজ্যের বিভিন্ন বিভাগগুলো থেকে অংশগ্রহণ করেছে, তাতে নিশ্চয়ই এটা বলা অত্যুক্তি হবে না যে এই সংগঠনকে আপনারা ভীষণভাবে ভালোবাসেন। এই সংগঠনকে আপনারা শুনলেন নেতৃত্বরা কি বলেছেন আজকের এই ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের নারী ক্ষেত মজুর রাজ্যভিত্তিক কনভেনশনে উপস্থিত হয়ে, এবং নারীদের উপস্থিতি অবশ্যই ছিল লক্ষণীয় এবং আগামী দিনে সংগঠনকে আরো মজবুত করা বলিষ্ঠ করাই যে মূল লক্ষ্য তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। সমাজ ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।